ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে ধসে পড়া সিলকিয়ারা টানেলের ভেতর আটকে পড়া 41 শ্রমিকের সবাইকে উদ্ধার করা হয়েছে। 17 দিনের রুদ্ধশ্বাস এক অভিযানে মঙ্গলবার তাদের উদ্ধার করা হয়। উদ্ধার কাজে নিয়োজিত কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকদের সবাই সুস্থ আছেন। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার পর সিলকিয়ারা টানেলের ভেতর থেকে শ্রমিকদের এক এক করে বের করে আনা হয়। 12 নভেম্বর থেকে আটকে থাকা শ্রমিকদের বের করে আনতে 60 মিটার লম্বা একটি পাইপ স্থাপন করা হয়। এই পাইপের মধ্য দিয়ে বিশেষভাবে তৈরি চাকা চালিত স্ট্রেচারে করে শ্রমিকদের বাইরে নিয়ে আসা হয়। দীর্ঘ প্রতীক্ষা ও উৎকণ্ঠার মাঝে 17 দিনের দুঃস্বপ্নময় এক যাত্রার পর বাইরের আলোর মুখ দেখছেন শ্রমিকরা। আটকে পড়ার প্রথম দিন থেকেই তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিল কর্তৃপক্ষ। এতদিন ধরে সুড়ঙ্গের শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের পক্ষ থেকে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছিল। পাইপের মাধ্যমে তাদের সঙ্গে কথা চলছিল, পৌঁছে দেওয়া হয় খাবার পানীয় এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।